আছে ম্যাডাম গরিব মানুষ রাস্তাটা আমি ছোট থেকে দেখে আসছি রাস্তাটা কিন্তু কিছু হচ্ছে না জল বর্ষার সময় জল জমা হয়ে গেল আমার বাড়িতে জল ঢুকে যায় রাস্তা ঢালাইটা আর জলের পাইপ 5 বছর থেকে পাতা আছে জলটা কোনো কানেকশনই না আর চার্জার লাইট গুলো বন্ধ হয়ে গেছে ওটা ঠিক করে জল ভরে গেলে আমার বাড়িতে জল ঢুকে যায় একটা প্রশ্ন আর একটা হলো যে এত জল হয়ে যায় যে আমরা চলা আসা ফেরা জায়গাটা রাস্তা দেখতে পাচ্ছেন গোটা রাস্তাটা এমন অবস্থা আর একটা হলো আমাদের ঠিক বাড়ি বাড়ি ঠিক জল ঠিক মতো পৌঁছাচ্ছে না জল দেয় না ভালো ঠিক মতো আর যে জলটা দেই সেটা থেকে টাকা নেই এগুলো অভিযোগ শুনতে আমরা এসেছি সুতরাং ওরা কী কী অসুবিধা জানার জন্যে আমাদের পাঠানো হচ্ছে সেগুলো শুনছি যেগুলো আমার ক্ষমতার মধ্যে আছে এমপি ল্যাডের মধ্যে সেগুলো আমি সমস্যা সমাধান করছি কমিট করে যাচ্ছি বাকি আমি সিএমএইচের সঙ্গে ফোনে কথা বলেছি উনি বলেছেন যে 1 মাসের মধ্যে নার্স আসবে আর যেমন আয়ুষের নতুন ডাক্তার আসবে সেগুলো যেরম যেরম আছে সলভ করার চেষ্টা এই সলভ করার জন্যই তো আমরা